রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালোই আছি আমি তোমাদের সঙ্গে আছি পারভিন আক্তার সহকারী শিক্ষিকা তপচন্ডী জিএম ফজলুল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর চাঁদপুর আজ আমি তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি দেখো নবম শ্রেণী বাংলা প্রথম পত্র বলত গল্পটির নাম হচ্ছে একাত্তরের দিনগুলি একাত্তরের দিনগুলি লিখছেন জাহানারা ইমাম জাহানারা ইমামের আমরা জন্ম পরিচয়গুলো তো জেনে নেই আমরা ঘরের দিকে তাকাও দেখবা বা খাতা কলম নিয়ে বসো দেখি না জন্ম ১৯২৯ সালের ৩রা মে মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রাম তার পিতার নাম সৈয়দ আব্দুল আলম তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন লেখিকার পড়াশোনা দেখে ১৯৪৭ সালে কলকাতার লেডি ব্যাকরণ কলেজ থেকে বিএ পাস করেন তার লেখা গ্রন্থ স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে একাত্তরের দিনগুলি অন্যান্য গ্রন্থ হচ্ছে বসবচ্চর সাতটি তারার ঝিকিমিকি ক্যান্সারের সঙ্গে বসবাস প্রবাসের দিনগুলি লেখিকার কিন্তু আরও পরিচয় আছে তিনি শহীদ জননী নামে পরিচিত কারণ তার প্রথম সন্তান রুমি একাত্তরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এই জন্য ওনাকে শহীদ জননী বলে আখ্যায়িত করা সেই লেখিকার জন্ম পরলোক গমন করেছেন ১৯৯৪ সালের ২৬শে জুন আমি আবারও জন্ম পরিচয়টা বলছি তোমরা একটু মনোযোগ সহকারে শুনো এবং সাল বা লেখাগুলো তোমরা ১৯২৯ সালে ৩রা মে মুর্শিদাবাদের সন্তপুর গ্রামে লেখিকার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল আলী তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন লেখিকার পড়াশোনা ১৯৪৭ সালে কলকাতা লেডি ব্যাকরণ কলেজ থেকে বিএ পাস করেন তার স্মৃতিচারণমূলক গ্রন্থ হচ্ছে একাত্তরের দিনগুলি এবং অন্যান্য গ্রন্থ হচ্ছে গজগজ সাতটি তারার ঝিকিমিকি ক্যান্সারের সঙ্গে বসবাস প্রবাসের দিনগুলি পরলোক গমন করেন ১৯৯৪ সালের ২৬শে জুন এই লেখক পরিচিতিটা তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এই লেখাগুলো লিখবে এবং পড়বে এরপরে দেখো এই একাত্তরের দিনগুলো গল্পটার মধ্যে ১৯৭১ সালে আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছিল যারা গল্পটা পড়ছো তারা হয়তো এটা জানবে বা তোমাদের মানে বাবা মার কাছে হয়তো এই ধরনের গল্প সম্পর্কে আমাদের স্বাধীনতা যুদ্ধের গল্প সম্পর্কে তোমরা অনেকেই জানো এখন দেখো এই যে ১৯৭১ সালে ১৩ই এপ্রিল ২৬শে মার্চ আমাদের দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের ২৬শে মার্চের পরে লেখিকা যখন ১৯৭১ সালের কথাগুলি লিখছেন তখন আমরা সেটা এখন জানব ১৯৭১ সালে ১৩ই এপ্রিল যুদ্ধ আমাদের দেশে আগেই লেগেছে কিন্তু তখন সেই দিন এই পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশে এসে বিভিন্নভাবে বিভিন্ন মানুষদেরকে মারার কারণে কেউ কেউ গ্রাম ছেড়ে কেউ কেউ বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে সেই কথাগুলি লেখিকা ১৯৭১ সালে ১৩ই এপ্রিল বলেছিলেন তারপর আছে ১০ই মে সোমবার লেখিকা কিন্তু আমি একটু একটু করে এটার কিছু কথা বলছি পূর্ণাঙ্গভাবে তোমরা যে নিয়ম ভুল করে ১০ই মে লেখিকা কী করছিলেন ১৯৭১ সালে লেখিকা বাগান করার শখ ছিল তিনি বাগান করতেন এবং সেখানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছিলেন তিনি ২ মাস মধ্যে সেখানে সেই বাগানে যেতে পারেননি তখন তিনি সেই বাগানে গেছেন এবং বিভিন্ন রকমের ফুল তার প্রিয় ফুলগুলো সে সেবা যত্ন করছিল এই তারপরে আসো ১৯৭১ সালের ১২ই মে লেখিকা কিন্তু
দুই ছেলে ছিল, একজনের নাম ছিল রুবি আর একজনের নাম ছিল জামিল। স্কুল বন্ধ ছিল, সরকার স্কুল খোলার ব্যবস্থা করছেন, তারিখে 1 তারিখে প্রাইমারি খোলার হুকুম হয়েছিল, প্রাইমারি খোলার হুকুম হয়েছিল 1 তারিখে আর মাধ্যমিক স্কুল খোলার হুকুম হয়েছিল 9 তারিখে। কিন্তু এই যে সবাই যখন স্কুলে যাবে তখন কিন্তু বই খাতা নিয়ে সবাই স্কুলে যায়, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এই স্কুলে যাওয়া ছাত্রদেরকেও তিনি তারা রেহাই করতেন না। এই কারণে লেখিকা কিন্তু তার ছেলে মেয়েদের ছেলেদেরকে স্কুলে যেতে বা ভূমি বড় ছিল ভাইদের ছোট ভাইকে স্কুলে যাওয়ার জন্য দেয়নি, তারা ঘরে বসে বাসায় বসে বিভিন্নভাবে আলাপ আলোচনার মাধ্যমে তারা লেখাপড়া করার ব্যবস্থা করেছিল যে আমরা ঘরে বসে আলাপ আলোচনার মধ্যে লেখা শেষ করবো, লেখাপড়া করব। তারপরে আছে 17ই মে সোমবার 1971 সাল। এই দিনে রেডিও টিভিতে বিখ্যাত ব্যক্তিদের ঘরে নিয়ে প্রোগ্রাম করিয়ে কর্তাদের তেমন সুবিধা হচ্ছে না, বোধহয় তাই এখন বুদ্ধিজীবী শিল্পীদের ঘরে নিয়ে তাদের খবর কাগজে বিবৃতি দেওয়ার কুকৌশল শুরু করেছে। এই দিনে কুকৌশল শুরু করেছে এবং 55 জন বুদ্ধিজীবী ও শিল্পীকে তারা নিয়ে গেছে। এখান থেকে কোনো টিচার রেডিও টিভি কোনো কর্মকর্তা ও শিল্পীরাও বাদ যায় না। এরপরে বেশিরভাগ কেউ কেউ হয়তো আনন্দে তাদের কথা মতো কাজ করেছে, অন্যদেরকে অন্য বুদ্ধিজীবী বা অন্য শিক্ষক বা দেশের জন্য যাদের প্রাণ আছে তারা কিন্তু সই দেয়নি, তাদের কথা মতো কোনো কাজ করেনি, কিন্তু তারা জোর করে ব্যানেটের মাধ্যমে ব্যানেটের আঘাত করবে বা গুলি করবে এই ভয় দেখে তাদের কাছ থেকে জোর করে সই নিয়েছে। এই কথাই ছিল এখানে সই নিয়েছে, কিন্তু লেখিকার কথা ছিল যে কোনো বইয়ের পেজ যদি আমাদের দেশে কোনো বইয়ের পেজ এই কাজগুলি করে তাহলে তাকে লেখিকা কিন্তু জানতে ইচ্ছে করে, লেখিকা জানতে ইচ্ছে করে। এখানে বইয়ের পেজ বলতে কথাটা বোঝানো হয়েছে যে জার্মান বংশদূত হিটলারের সহযোগী রাজনীতিতে প্রতিহিংসা ও মিথ্যা রটনার প্রবক্তা বৈপ্লের শব্দের অর্থটা। আচ্ছা, এতক্ষণ আমরা 13ই এপ্রিল 1971 সালে কিছু কথা জানলাম, 10ই মে সোমবার 1971 সালে কী ঘটনা ঘটেছিল, লেখিকা কোন বাগান করতেন, সেই বাগানে গেছেন, বাগানের পরিচর্যা করছেন, তার বিভিন্ন রকমের ফুল ছিল সেই ফুলের পরিচর্যা করছেন। 12ই মে আমরা জানতে পারলাম লেখিকার ছেলে বা ছেলেদের বন্ধুরা মিলে আলাপ আলোচনার মাধ্যমে তারা পড়াশোনা করবে, কিন্তু তারা বই খাতা বকলে নিয়ে স্কুলে গেলে হয়তো পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদেরকে মেরে ফেলতে পারে বা তাদেরকে কিছু করতে পারে, এই কারণে তারা আলাপ আলোচনার মাধ্যমে ঘরে বসে পড়াশোনা করবে। 17ই মে সোমবার বলছে যে তাদের পাকিস্তানি হানাদার বাহিনীতে বিভিন্ন কুকৌশল, তারা আমাদের দেশের বুদ্ধিজীবী এবং শিক্ষক বা টিভির কর্মকর্তাদেরকে ব্যানেটের মুখে ব্যানেটের দেখিয়ে গুলি দেখিয়ে বা হত্যা করবে এই ভয় দেখিয়ে, ব্যানেটের ভয় দেখিয়ে গুলি করবে এই হত্যা করবে এই ভয় দেখিয়ে তারা তাদের কার্যক্রমগুলি উদ্ধার করে নিয়েছে। তাহলে আমরা 13, 10, 12, 17 এই সালের 1971 সালের এই তারিখের মূল বক্তব্যগুলো কিছুটা হলেও জেনেছি। এখন আমরা যতটুকু পড়লাম, কারণ একদিনে সবটা গল্প পড়ায় পরে শেষ করা যাবে না, এই জন্য আমরা এটাকে ভাগ করে নিয়েছি 2 দিনে বা 3 দিনে এটা শেষ করবো। তাইলে আমরা এখন যে এতক্ষণ যে গল্পটার কিছু অংশ পড়েছিলাম পাঠ করেছিলাম, এখন আমরা সেই সম্পর্কে কিছু অর্থ জানব। যেমন শব্দার্থ রুমি, লেখিকার বড় ছেলের নাম ছিল রুমি, জামি ছিল লেখিকার ছোট ছেলের নাম, বিরাট জনমানবহীন পরিত্যক্ত ফাঁকা বিরাট, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের এক এক অঞ্চলে ঢুকে এক এক অঞ্চলের মানুষকে মেরে বিরাট করে ফেলেছিল,
যার সে অর্থে সেটাকে লেখা জনমানবহীন, যেখানে কোনো জনমানুষ ছিল না, পরিত্যক্ত ফাঁকা। শরীফ হচ্ছে লেখিকার স্বামী, লেখিকার স্বামীর নাম হচ্ছে শরীফ। নিষ্ক্রিয়তা, রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা, রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীনতা, কারণ আমাদের দেশের লোকদেরকে তারা বড় বড় কর্মকর্তাদেরকে তারা আটকে রেখে, তাদের কাজকর্ম বন্ধ করে রেখে তারা তাদের কৌশল করে তাদের কার্যক্রম উদ্ধার করে নিয়েছে। কুটকৌশল, জটিলতা বা দুর্বুদ্ধি। এতক্ষণ আমরা শব্দের অর্থগুলি যে অংশটা পড়েছিলাম সেই অংশের শব্দের অর্থগুলি জেনেছি, আমরা সেই শব্দের অর্থগুলি জেনেছি। আশা করি তোমরা এই লেখাগুলো খাতার মধ্যে লিখে তারপরে মনোযোগ সহকারে পড়বে। আমরা এতক্ষণে কিছু অংশ পড়েছি, সেই অংশের লেখিকার একাত্তরের দিনগুলো গল্পের লেখিকার জন্ম পরিচয় জেনেছি, তারপরে 1971 সালে 13 এপ্রিল কী ঘটেছিল সেটা জেনেছি, 1971 সালে 10ই মে সোমবারে কী ঘটনা ঘটেছিল আমরা সেটাও জেনেছি, 1971 সালে 12ই মে কী ঘটনা ঘটেছে সেটাও আমরা কিছু অংশ জেনেছি, 1971 সালে 17ই মে কী ঘটনা ঘটেছিল বুদ্ধিজীবীদেরকে নিয়ে বা কর্মকর্তাদেরকে নিয়ে তারা তাদের যে আচরণ করেছিল সেগুলিও আমরা গল্পের মাধ্যমে কিছু অংশ জেনেছি, তারপরে আমরা শব্দের অর্থগুলো জেনেছি। আশা করি তোমরা এগুলি মনোযোগ সহকারে খাতায় লিখবে এবং বাসায় পড়ে শিখবে। এখন আমরা এই অংশই আমরা যে অংশ এতক্ষণ পড়েছিলাম সেই অংশে বাইক কাজ দিয়ে যাচ্ছি, তোমরা সেই বাইক কাজগুলো খাতায় লিখব এবং বাসায় পড়ে সেগুলি শিখো, বাসায় বসে বসে শিখবে। বাইক কাজ হচ্ছে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।